চ্যালেঞ্জ অনেক। এসব মোকাবিলা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করেছেন এমন মন্তব্য করেছেন দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তিনি এ কথা বলেন। নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর শনিবার সকালে প্রথমবারের মতো চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন প্রতিমন্ত্রী ওয়াসিকা। এ সময় দেশের অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। বৈশ্বিক নানা সংকটের মধ্যেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার কাজ করছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা। এছাড়া মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি। রণনীতি শেখ হাসিনা সুপরিকল্পিত পরিচালনায় দেশের জিডিপি গড় প্রবৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা, মাথা কিছু আয় বৃদ্ধি হয়েছে, রপ্তানি আয় বৃদ্ধি হয়েছে, বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চলমান আছে এবং সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। এটা সম্ভব হয়েছে রণনীতি শেখ হাসিনার রূপান্তরকারী নেতৃত্বে, কারণ উনি শুধু আমাদের স্বপ্ন দেখান না, উনি স্বপ্ন বাস্তবায়নের পথটাও সুগম করে দেন। মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক আতাউর রহমান খান কায়সার কন্যা ওয়াসিকা আয়েশা খান 2014, 2018 ও 2024 সালে টানা তিনবার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন। 2019 সালে হন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক। 2021 সালে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হন। এছাড়া মহিলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বও রয়েছেন চট্টগ্রাম কন্যা ওয়াসিকা। সদ্য নিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে মুজিব বর্ষে নিজে 110টি পরিবারকে ঘর করে দেন বলে জানান তিনি। এবার অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে আরও বড় পরিসরে মানুষের জন্য কাজের সুযোগ পেয়েছেন বলে মনে করেন দেশের ইতিহাসে প্রথম নারী এই অর্থ প্রতিমন্ত্রী। সব জায়গায় চট্টগ্রামের জন্য আগেও উচ্চ গলায় কথা বলেছি, এখনও বলে যাব। হ্যাঁ, আমি তো চেষ্টা করব আদায় করতে, আপনারাও আমাকে সাপোর্ট করবেন। 1 মার্চ অর্থ প্রতিমন্ত্রী নিযুক্ত হবার পর 3 দিনের সরকারি সফরে বৃহস্পতিবার চট্টগ্রামে আসেন ওয়াসিকা আয়েশা খান। সেদিন পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে তাকে সম্বর্ধনা দেয় চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।